দার সাগর নানা মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী তাও না সর্বপ্রথমে যে মানুষটার জীবনী দিয়ে লিপিবদ্ধ করে দিয়েছি ওই মানুষটা হলেন জগৎগুরু জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি নবী মুহাম্মদকে এত গালমন্দ করেছি আর তুমি দেখছি আজকে নবী মুহাম্মদের প্রশংসা করে সর্বপ্রথমে নবীর জীবনী শুরু করলে কি পেলে ওই লেখক ডক্টর মাইকেল এইচহার্ট বলেছিল শুনে রেখে দাও পৃথিবীর জমিনে অনেক ভালো ভালো মানুষের জীবনী বর্ণনা করে করে দেখতে পেলাম পৃথিবীর জমিনে জগৎগুরু জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহা চরিত্রবান মহা আদর্শবান পৃথিবীর জমিনে এমন মহাপুরুষ একটাও নাই চাঁদে দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নাই তার চরিত্রে কোনো দাগ আছে নাই আমার নবীকে কোন আঘাত করেছিল 400 টাকা দিয়েছেন আর একটা আংটি দিয়েছেন কি নাম इज्जत सम्मान दियो दियो दुनिया ते अर आरोह सम्मानित करो खुदा रोज कियामते अरे मने रसा पूरा करो वगो बारी तला अर पन करायो नबीर हाते कौशार पियाला छेले में ये अल्लाह वाला संसार ते दियो अरे तुम्हार पियारा बंदा खुदा बनाइया नियो अरे बाप मायर कबर अरे कबरेर বিছানা যেন পায় আরে পিতা মাতা কবর বিছানা যেন পায় আর জান্নাতি বিছানা পেয়ে পলসে রাতে বিদ্যুৎ গতিতে খোদা হয়ে যেন যাই পা হে বাপ মায়ের কবর দিও জান্নাতি বিছানা আর কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না আরে নবীর ভালোবাসা তেরে কবতি যতনেতে আর আখেরা তেরে কো খোদা অতি আদরেতে জেনে বলো আল্লাহুম্মা আমিন আব্বা জান ভাই জানেরা আমার দয়ার নবীকে মারবো বলে কম চক্রান্ত করে নাই কখনো আমার নবীর মাথা কাটবো বলে মক্কা থেকে মদিনায় লোক পাঠিয়েছিল কখনো নবীকে মেরে তায়েফের ময়দানে বেহুশ করে ফেলে রেখে দিয়েছিল কখনো আমার দয়ার নবীকে মারবো বলে নবীর ঘরটা ঘিরে নিয়েছিল আমার নবীকে কষ্ট দেব বলে পথের মাঝে উঠে আপনার কাটা বিছিয়ে দিয়ে নবী যখন নামাজে মশগুল হয় উঠের বুটি কুপিটের মধ্যে চাপিয়ে দেয় আমার নবীকে জাদুকর বলে নবীকে গালমন্দ করে নবীকে অপমান করে তবু দয়ার নবী মায়ার নবী কখনো কোনো দিন কোন ব্যক্তির জন্য বদদোয়া করেন নাই করেছেন শুনেননি আমার নবীর নামে বদনামর এত দুর্নাম এত বদনাম রটিয়েছিল যে এক বুড়ি মহিলা ভয়ে এত মোটা পুটুলি বেঁধেছে যে পুটুলি মাথায় করে বইতে পারে না বড় কষ্ট করে বুড়িটা নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ শুনেন নাই আমার লেখা কবিতা মক্কা মরুর তপ্ত পথে এক মহিলা 100 টাকা দিয়েছেন মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন আর মস্ত বোঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল বুড়ির শরীর ধুলাই ধূসর মলিন বেশ সামনে এসে এক যে যুবক বিদ্যারে কই আম্মা যান এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ মানে বুড়ি মহিলা এত পরিমাণে পুটুলি বেঁধেছে আর বইতে পারছেন যুবক তখন অচেনা নুরানি চেহারাওয়ালা যুবক সামনে এসে বলে মা তোমার পুটুলিটা আমি বয়ে দিই একটু মা একটু বয়ে দিই
दाओ तुले दाओ आमार माथाय तुमी शुधु पथ देखाओ जेथाय जाबे शांति पाबे अम्मा तुमी पाबाराओ लय बनामा पैसा कुड़ी चाइब दुआ आशीर्वाद तुमार सेवा करले मागो एई एतिमेर मिटबे साद बुढ़ी आगे आगे जाए पुटुली माथाय निये जुबको जाए किछु दूर जेते जेते बुढ़ी महिला के तखन जुबक जिज्ञासा करछे वृद्धाटी के शोधाय जुबक जाच्छो कोथाय अम्मा जान मन केन मा भराक्रांत दुई नयने अश्रुबान ओ मा तुमि जाच्छो कोथाय मा तोमार मन खराब चोखे तोमार पानी তখন বুড়ি মহিলা তখন বলে বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে কেরে ধর্মমদের লোকটি নাকি ভীষণ বদ বাবা সে ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাছা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম যুবক মুচকে মুচকে হাসে কিছু বলে না কিছু দূর যেতে যেতে बुढ़ी महिला तखन बोले एक टू परी वृद्धा बोले ओइखाने मोर चलार शेष नामिये देवा बुझा आमार करले दारुण कष्ट क्लेश बुढ़ीर बुझा नामिये दिए चल्ल पथिक फिरार पथ अरे बोल बुढ़ी तुम्हारे मत अरे देखिनी काउके साथ बुढ़ी महिला की बोलेछे बाबू तुम्हार मत एत भालो छेले काउके देखी नाई फुलेर मत मुखेटे तुम्हार मायाई भरा तुम्हार प्राण कि नाम तुम्हार कोथाए बारी जाओ ना बोले अब्बा जान जुबक छूटे से बोले जुबक बोले करुन दुआ ना होय जानो आमी बद जार भयते भागछो मागो आमी तो सेई मोहम्मद जार भयते भागछो मागो आमी तो सेई मोहम्मद ए अब्बा जान भाई जानेरा आपने कष्ट होच्छे बोलेन মুখে বলছেন বলেন বলেন কিন্তু বুঝতে পারছি আপনারা যেভাবে জড়ো হয়ে আছেন না কোনো তো হ্যাঁ চা কিছুই পাচ্ছি না মানে আপনাদের বড্ড কষ্ট হচ্ছে যাই হোক আর হ্যাঁ আর বেশি কোন কষ্ট দেব না আব্বা জান ভাই জানেরা ওই বিখ্যাত বৈজ্ঞানিক কি করলো দয়ার নবীকে জানবো বলে দয়ার নবীকে চিনবো বলে কোরআন পড়তে শুরু করলো একদিন দুই দিন কয়েকদিন ধরে কোরআন পড়তে পড়তে ওই মানুষটা দয়ার নবীর প্রেমে পাগল হয়ে গেল বৈজ্ঞানিক বাইবেল পড়ে মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মোহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভ মদত্ত বসন বাম নির্বলিঙ্গ ছিদ দৃশ্য নাম পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে বাবার নাম হবে বিষ্ণু যশা মায়ের নাম হবে সুমতি তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা
তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা বিন আব্দুল উজ্জা, তার দুদ বাবার নাম হবে হারিস, তার দুদ মায়ের নাম হবে হালিমা, তার দুদ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি কে? তিনি মক্কার মতি মদিনার জ্যোতি, দুই গুলের সাথে উম্মতের কান্ডারি নূর নবী হাবিবুল্লাহ। তিনি যখন পৃথিবীর জমিনে আসবেন লিঙ্গচ্ছেদ খতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে আবির্ভাব হবেন মাওমাদাবতী তা দিবাদা করন্তে প্রকৃতির তাবির সনাম ভক্কায়ে সদা বেদা শাস্ত্রে শ্রীতা, যে নামের প্রথম অক্ষর হবে ম শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সত্য প্রিয় সততা, তিনি বীরস মাংস ভক্ষণ করিবেন, তিনি একটা ধর্মের গুরু নন, তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা মুক্তির দাতা নাজাত কর্তা, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা ওই ডক্টর গোবিন কি করল, বৃদ্ধ বয়সে কোরআন পড়া ধরে নিল, হাজার হাজার জনতার সামনে মাথায় টুপি দিয়ে সন্ন্যতি পোশাকটা পরে নিয়ে কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জিজ্ঞাসা করেছিল তুমি খ্রিস্টান ধর্মের ব্যক্তি হয়ে ওই নবীকে গাল মন্দ দিয়েছিলে, আজ কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? বলে আমি অবাক হয়ে গেলাম, মা দিয়ে মুহাম্মদ, তো মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মুসলমান, মা দিয়ে মুমিন, মা দিয়ে মেহরাব, মা দিয়ে মুসাল্লা, মা দিয়ে মেম্বার, মা দিয়ে মুয়াজ্জিন, মা দিয়ে মুমিন, মা দিয়ে মিনার, মা দিয়ে মাজার, মা দিয়ে মুর্শিদ, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মুফতি, মা দিয়ে মুহাদ্দিস, মা দিয়ে মুফাসসির, মা দিয়ে মুহাক্কিক, মা দিয়ে গাইমা, মা দিয়ে গাই মাওলা, মা দিয়ে গাই মুহাব্বত, মা দিয়ে গাই মাগফিরাত, মা দিয়ে গাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না, সুবহানাল্লাহ। কি হয়েছে? কার বাচ্চা হারিয়ে গেছে? তোমার কত কদিনের বাচ্চা? 5 বছর 6 বছর? এই দেখো মজি বাচ্চা হারিয়ে গেছে। যাই হোক, কি নাম তোমার? রাইসুদ্দিনের ছেলে। এখানে সেখানে যদি কোথাও ঘুমিয়ে থাকে একটু নজর রাখেন, আর যদি কারো ঘরে বা কারোর সঙ্গে গিয়ে থাকে বা এখানে সেখানে যদি ঘোরাফেরা করে থাকে, 5-6 বছরের ছেলে, এত বাচ্চা ছেলেকে কি করে আলাদা করে রাখলে? একটু খেয়াল রাখেন, বাচ্চা ছেলে হারিয়ে গেছে গ্রাম, এই গ্রামই বাড়ি গো। হায় হায়, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যেদনা সাইয়্যেদনা মাওলানা মুহাম্মাদ। খ্রিস্টান ধর্মের ব্যক্তি হয়ে মাথায় টুপি নিল, কালে সুন্নতি দাড়ি রেখে দিয়ে সুন্নতি পোশাকটা পরে নিয়ে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমরা মুসলমান, টুপি রাখতে গিয়ে লজ্জা লাগে, দাড়ি রাখতে গিয়ে কুটকুট করে, দাড়ি রাখলে পরে বুড়ো বুড়ো মনে হয়, চাচা দাড়ি কেন রাখো না, তোর চাচি বলেছে দাড়ি রাখলে ঘরে ঢুকতে দেব না। বলো, এই দেখো কি বলছি গো, এ আব্বা জান ভাই জানেরা, তবে আপনারা যেভাবে বসে আছেন না, আপনাদের দিকে তাকিয়ে একটা হাদিসের কথা মনে পড়ে যায়। ঠান্ডার মৌসুম ছিল, জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছিলেন, ওয়াজ, আর সাহাবায়ে কেরামরা মুহাব্বতের সহিত ওয়াজ শুনছিলেন। আল্লাহ রাসূল ওয়াজ করছেন আর মানুষগুলো নবীর মুহাব্বতে পাগল হয়েছিল, ঠান্ডা লেগেও ছিল ঠান্ডা, কারো ঠান্ডা শীত লাগেই নাই। আল্লাহর নবী ওয়াজ করছেন, জাহান্নামের কথা বলছেন,
আল্লাহ রাসূল ওয়াজ করছেন কবরের আযাবের কথা বলছেন আর নবী বারবার গুনাহগার উম্মত উম্মতির কথা বলছেন আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে আল্লাহ নবী উম্মত উম্মতির কথা বলছেন দয়ার নবী উম্মত উম্মতির কথা বলছেন একজন ঘরের বাঁদী একজন ঘরের দাসী কাজের মেয়ে পাপা করে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী মাথাটা তুলে বললেন মা কি হয়েছে রে বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে মা আপনাকে একটু স্মরণ করেছেন মা আপনাকে একবার ডাকছেন আমাদের নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ওই পাদিটা আমার নবীকে বলছেন নবী গো বাড়ি চলেন মা আপনাকে একটু ডাকছেন আল্লাহর নবী বুঝতে পেরেছেন পাদিকে বললেন মা তুই চ চ আমি যাচ্ছি পাদিটা আগে আগে যায় আল্লাহর নবী যাচ্ছি বলে গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে পাদির ভাবনা ত্যাগ করে দিয়ে বাড়ি যাওয়ার কথা নবী চিন্তা ভাবনা ত্যাগ করে গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় মগ্ন কিছু সময় পার হয়ে গেল ওই বাঁদীটা আবার পা পা করে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আবার এসেছেন আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেন মা কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলেন মা আপনাকে ডাকছেন আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন মা তুই চ আমি যাচ্ছি বাদিটা বাড়ি চলে গেল নবী যাচ্ছি যাচ্ছি বলে গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীর বাড়ি যাওয়া হলো না ঘন্টাখানেক পার হয়ে গেল দয়ার নবী বসে আছেন গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় চিন্তিত নবী চিন্তা করে করে চোখ দুটো লাল হয়ে গেছে পানিতে ছলছল করে আমার গুনাহগার উম্মত উম্মতি কেমন করে কবরে হাসরে নাজাত পাবে ঘন্টাখানেক আবার ওই দাসীটা আবার ওই ঘরের মেয়েটা কাজের মহিলাটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে কাতর কণ্ঠে কেঁদে কেঁদে আমার নবীকে সালাম জানাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিয়ে তাকিয়ে দেখেন বাঁদীটা কান্না করে নবী জিজ্ঞাসা করে মা কাঁদিস কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ একবার বাড়ি চলেন তৃতীয়বার আপনাকে ডাকতে এসেছি আপনার জন্য ইন্তেজার করে মা দাঁড়িয়ে আছে আর আপনার ঘরের সামনে একটা মেহমান এসেছে ওই মেহমানটা প্রতিটা মানুষের জীবনে একবার করে আসে ওই মেহমানটা আপনার সাথে দেখা না করে বাড়ি যাবে না বলেছে আল্লাহর নবী বাদির চোখের দিকে তাকিয়ে দেখে আর সহ্য করতে পারলেন না বাদিটা আগে আগে বাড়ির দিকে যায় আমার নবী উঠে পা পা করে রওনা দিলেন দৌড়ে দৌড়ে বাদি যায় নবী পা পা করে যায় আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে নবী আমার থমকে দাঁড়ায় চেহারাটা ঘুরিয়ে দেখে এই ঘরটা আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর আল্লাহ নবী পা পা করে গিয়ে দরজাটা আস্তে করে আওয়াজ দিয়ে বলেছেন মারিয়া মারিয়া দরজাটা যেমন আস্তে করে ঠেলা দিয়েছে বিবি মারিয়া কিবতিয়া ধরে বাচ্চাটাকে বুকে নিয়ে দরজার আড়ালে ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন মারিয়া তুমি কাঁদছো কেন গো তোমার কি হয়েছে বলো না বিবি মারিয়া কিবতিয়া অভিমান করে মুখটা ভারী করে আর চোখের পানিতে ছলছল ছলছল করছে বিবি মারিয়া কিবতিয়া বলে না কিছু আল্লাহ নবী বলছেন মারিয়া তুমি রাগ করেছো বলো তিন তিনবার তুমি আমাকে ডাকতে পাঠিয়েছিলে তোমার ডাকে ঠিক মতো সাড়া দিতে পারি নাই বলে তুমি অভিমান করেছো বলো মারিয়া মারিয়া তুমি রাগ করো না আমি গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় চিন্তিত হয়েছিলাম মারিয়া মারিয়া বলো না কি হয়েছে বলো সেদিন বিবি মারিয়া কিবতিয়া দয়ার নবীকে বলছেন নবী গো কয়েকদিন আগে আপনি দুই শিশু বাচ্চাকে নিয়ে খেলা করছিলেন আপনার এক কোলে ছিল ইমাম হুসাইন এক কোলে ছিল
আমার পুত্র ইব্রাহিম। জিবরিল ফেরেশতা এসে বলেছিল দয়ার নবী আপনার কোলে দুই বাচ্চা খেলা করবে, আল্লাহ তা চাই না, কোন একটা বাচ্চাকে মালিকের দরবারে ফিরিয়ে দেওয়া লাগবে। সেদিন আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে যদি ফিরিয়ে দিতে হয় আমি আমার সন্তানকে দেব, কিন্তু আমি আমার ফাতেমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, আমি হুসাইনকে রাখবো। বিবি মারিয়া বলেন নবী গো আপনার এই দুধের বাছুম বাচ্চাটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেবার ওয়াদা করে দিয়েছেন, তাই বাচ্চাটা সকাল থেকে জ্বরে কাঁপছে, সকাল থেকে আব্বা আব্বা করে ডাকছে, আপনার কোলে শুয়ে একটু ছেলেটা আদর পেতে চেয়েছিল, আপনার কাঁধে চড়ে একটু মদিনার গলিতে ঘুরতে চেয়েছিল, সকাল থেকে ছেলেটা আব্বা আব্বা করছে, বারবার ছেলেকে সান্ত্বনা দিই ছেলে বোঝে না। আল্লাহ নবী পাপ পাক করে গিয়ে বিবি মারিয়ার কোল থেকে মাসুম কলিজার টুকরা ইব্রাহিমকে নবীর কোলে তুলে নিয়ে বলেছেন আব্বু আব্বু তোমার কি হয়েছে বলো, তুমি রাগ করেছো বলো আব্বু, তুমি অভিমান করেছো বলো, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে গলিতে ঘুরতে চেয়েছিলে বলো আব্বু, তুমি আমার কোলে শুয়ে একটু দোলনা খেতে চেয়েছিলে, আদর পেতে চেয়েছিলে, আমি তোমাকে আব্বু বলে ডাকবো তুমি শুনতে চেয়েছিলে বলো। মাসুম বাচ্চাটা কিছু বলতে চাইছে, ঠোঁট দুটো নড়ছে কিন্তু কিছু বলতে পারছে না, বুকের ভেতর থেকে কথাটা বেরোচ্ছে না, কিন্তু চোখের কোনা দিয়ে গরম পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। নবীর কোলে বাচ্চাটা শুয়ে আছে, আল্লাহ নবী পাটা নড়াচ্ছেন তো পাটা লটকে পড়ে গেল। নবী আমার হাতটা ধরে নড়িয়েছেন, হাতটা লটকে পড়ে গেল। আল্লাহ নবী বলছেন আব্বা কথা বলো, তুমি আমার সাথে কথা বলো। আল্লাহর নবীর দুই নয়নের চক্ষু মুবারক থেকে আঁসুগুলো টপ টপ করে বাচ্চার কপালে চেহারাতে পড়ে গেল, বাচ্চাটা চুমকে উঠল, আর আল্লাহর নবীর কোল থেকে মেহমানটা দরজার কাছে দাঁড়িয়েছিল মালাকুল মউত ফেরেশতা ছুটে এসে নবীর কোল থেকে বাচ্চার রুহটা নিয়ে আল্লাহর দরবারে চলে গেল, নবীর কোলে দেহটা পড়ে রইল। আল্লাহর নবীর টুকরে কেঁদে উঠে বললেন আব্বা শেষবারের মতো তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে সেটা আমি পূরণ করতে পারলাম না, তুমি আমার কাঁধে চড়ে মদিনার গলিতে একটু ঘুরতে চেয়েছিলে আব্বা সেটা আমি পূরণ করতে পারলাম না, তুমি অভিমান করো না রাগ করিও না আব্বা, আমি গুনাহগার উম্মত, উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার কথা আমি ভুলে গিয়েছিলাম, তোমার চিন্তাকে আমি ত্যাগ করে দিয়েছিলাম, সব কিছু ত্যাগ করে দিতে পারি কিন্তু গুনাহগার উম্মত উম্মতিকে আমি ভুলতে পারি না। আল্লাহ নবী কাঁদছিলেন, সাহাবায়ে কেরামরা ছুটে এসে নবীকে বলছেন নবী গো শাহজাদা পৃথিবীতে নাই এই রকম করে আর কাঁদিয়েন না, আল্লাহ নবী দু জাহানের বাদশাহ, মাসুম বাচ্চাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে পা পা করে নিয়ে গেলেন, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে কবরস্থ করে দিলেন। ওই দিনে আল্লাহর নবী সুজা মসজিদে চলে গেলেন, দয়ার নবী নিজে হাতে মসজিদটা তৈরি করেছিলেন, পাথর সাজিয়ে সাজিয়ে দেওয়াল তুলেছিলেন, মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল, ওই মসজিদে নববীটা খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল, আল্লাহর নবী মসজিদের বারান্দায় গিয়ে খেজুরের গুঁড়িতে ঠেস লাগাইয়ে মাথা নত করে বসলেন, আর আল্লাহর নবী চোখ দুটো পানিতে ছলছল করছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরছে। আব্দুল্লাহ নামক এক সাহাবী বাচ্চা ছেলের ন্যায় গিড়গিড়িয়ে নবীর সামনে গিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন তুমি তোমার নিকটতম সাহাবী, তুমি কাঁদছো কেন গো? সেদিন সাহাবীটা বলেছিলেন নবী গো সকালে ঘুম থেকে উঠে যদি আপনাকে দেখতে না পাই আমার দিন ভালো যায় না, সন্ধ্যাবেলায় পবিত্র বাণী শ্রবণ করতে না পেলে রাত ভালো কাটে না গো নবী, আপনি যদি কাঁদেন তো আমরা বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি তো বলেছেন কোন মানুষ মারা গেলে তার আত্মীয়রা যদি কান্না করে তার রুহে কষ্ট হয়, আল্লাহর নবী বলেছেন আমি কাঁদতে তো মানা করি নাই, বাপ মারা গেলে ছেলে মেয়ের চোখ দিয়ে পানি বার হবে না সেটা কি হয়, ছেলে মেয়ে ইন্তেকাল হবে আর বাপ মায়ের চোখ দিয়ে পানি বার হবে না তা কি হয়, আমি কাঁদতে মানা করিনি, আমি বলেছি অভিনয় করে কেঁদো না, ওই গলা জড়িয়ে সুর করে ঢং করে লোক দেখানি তোমরা অভিনয় কান্না কেঁদো না, ওই অভিনয় করে কান্না করা কাঁদে না, কাঁদে না আপনাদের দিকে মহিলারা, ওরে বাবা রে এমন কাঁদা, গেলি গেলি মাগো
সে এমন সুর করে কান্না ধরবে। তারপরের দিন এই কান্না লোক দেখানি কান্না, ঢং এসব অভিনয়, মিথ্যা কান্না, বিনিয়ে বিনিয়ে কান্না করা নবী নিষেধ করেছেন, কেঁদো না। আল্লাহ নবী তারপরের দিন সকালবেলায় ইশরাকের নামাজটা পড়ে পা পা করে মারিয়ার বাড়িতে গেছেন। বিবি মারিয়াকে জিজ্ঞাসা করছেন, দাসীকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তোর মা কি করছে রে? সেদিন বিবি মারিয়া কিবতিয়ার ঘরের দাসীটা বলেছিল, নবী গো কাল থেকে মা খায়নি, কাল থেকে মা পানি পান করেনি, আমি তো কাজের মেয়ে, আমি বার বার খাবারটা সামনে দিয়েছি, মা এত কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে আছে, কাল থেকে মা কান্না করে, আপনি একটু মাকে খাইয়ে দেন না। আল্লাহ নবী পা পা করে গিয়ে বিবির পিঠে হাতটা বুলিয়ে বলেছিল, মারিয়া মারিয়া তোমার চোখে কি দড়িয়া আছে মারিয়া? তুমি কাল থেকে এখনো পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছো মারিয়া। সেদিন আল্লাহ নবী বিবি মারিয়া কিবতিয়ার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছেন, আর বিবি মারিয়া মাথাটা নিয়ে নবীর কোলে নামিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, তোমার খুব কষ্ট হচ্ছে বলো মারিয়া, আমি আল্লাহর কাছে তোমার মাসুম বাচ্চাটাকে ফিরিয়ে দিওয়ার ওয়াদা করে দিয়ে মালিকের দরবারে রেখে দিয়ে চলে এসেছি মারিয়া। বিবি মারিয়া কাঁদে আর নবীকে বলে, নবী গো এই সময় আমার মাসুম বাচ্চা না আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল, বাচ্চাটা এই সময় আমার দিকে তাকাচ্ছিল, আমি বাচ্চার দিকে তাকাচ্ছিলাম, বাচ্চাটা খিলখিল করে আমার কোলে হাসছিল, আমি তো মা আমার কোল যেটা ঠান্ডা হয়ে গিয়েছিল। জানেন নবী গো ওই মা বোঝে, যে মা 10 মাস পেটে রাখে, যে মায়ের চলতে গেলে কষ্ট হতো, যে মা প্রসব বেদনার সময় রক্তের বন্যা বয়ে দেয়, যে মা দুধ পান করায় 2 বছর 2.5 বছর, যে মা 4 বছর 5 বছর ধরে তেল কাজল দিয়ে বড় করে তোলে, সেই মা বোঝে ছেলে মেয়ে হারানোর কত ব্যথা। আল্লাহ নবী বলেছেন, মারিয়া তুমি তোমার বাচ্চাটাকে দেখবে মারিয়া, দেখবে বলো? আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুলটা তুলে বলেছিল, মারিয়া দেখবে এসো মারিয়া, জান্নাতের বাগানে তোমার মা সন্তুদের বাচ্চা কেমন করে ছুটে বেড়াচ্ছে, তুমি দেখবে এসো মারিয়া, তুমি দেখবে এসো জান্নাতের ফুলের বাগানে কেমন করে খিলখিল করে হাসছে, তাই হুরেরা নিয়ে বাচ্চাটাকে খেলা করছে, তুমি দেখবে এসো। সেদিন বিবি মারিয়া কিবতিয়া ছুটে গিয়ে আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিয়েছেন। নবীকে বলেছেন, নবী বলছেন, মারিয়া তোমাকে তোমার মাসুম বাচ্চা জান্নাতের বাগান এই দুনিয়া থেকে দেখাতে চাইছি, তুমি দেখবে না? না ইয়া রাসূলুল্লাহ আমি দেখব না। আল্লাহর নবী বলেছেন, তুমি কেমন মা গো, তুমি দেখবে না? বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি দেখব না, আমি ছুটে গিয়ে যদি দেখি তো বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে। আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিয়েছেন, আমি মাথা নত করে বিশ্বাস করেছি, কারণ আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি আমার ঈমান। সেদিন আল্লাহর নবীর সামনে বিবিটা হাত তুলেছিল আর মালিকের দরবারে বলেছিল, মালিক তুমি 1,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছো, তার মধ্যে এক অন্যতম নবী পাঠিয়েছো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাম নবী পয়গম্বরদের সংসার ছিল, বাচ্চা ছিল, তারা গুনাহ, তারা উম্মতের ভাবনা চিন্তাকে কোনো কোনো সময় ত্যাগ করে দিয়েছিল, কিন্তু এমন একটা নবী তুমি পাঠিয়েছো মালিক, সংসার উজাড় করে দেয়, ছেলেদের ভাবনাকে ত্যাগ করে দেয়, কিন্তু 1 মিনিটের জন্য গুনাহগার উম্মত উম্মতিকে ভুল বলতে পারে না। সেদিন আল্লাহর নবী বলেছেন, মারিয়া আমার অল্প দিনে চুল দাড়ি সাদা হয়ে গেছে, মারিয়া এই গুনাহগার উম্মত উম্মতির ভাবনা ভাবতে ভাবতে আমার বাবাজিরা ভাইরা আমার এই অর্ধ রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে আপনারা বসে আছেন, এটাই মালিকের দরবারে শুকরিয়া। মালিক বান্দা এখন আরাম খোঁজে, বান্দা এখন দুনিয়ার টানে ছুটে বেড়াচ্ছে, তারপরেও আরামের বিছানা ত্যাগ করে এত কষ্ট করে তোমার অপেক্ষায় রহমতের আশায় বসে আছে, মালিক তোমার এই বান্দাগুলোকে যেন কবুল করে নিয়ে তামাম ছোট বড় গুনাহগুলোকে নবী পাকের সাদকাতে মাফ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে নবী সারা জীবন কেঁদেছেন আজও কাঁদছেন, কাল হাসরের কঠিন ময়দানে কাঁদবেন, ওই নবীকে ভুলে যেন না। যে নবী আজকে কাঁদছেন কালও কাঁদবেন, যে নবী হাসরের কঠিন ময়দানে চেহারায় কাদামাখা থাকবে আর নবীর চুলগুলো উস্কো খুস্কো থাকবে, নবী দৌড়ে
দৌড়ে বেড়াবে আল্লাহ বলবেন আমার হাবিবের জন্য মকামে মাহমুদ রেখেছি আমার নবীর চেহারায় কাদা মাখা কেন ফেরেশতারা ছুটে এসে বলবে আল্লাহ গো আপনার হাবিব মদিনার সবুজ রঙের রওজা মোবারক গুনাহগার উম্মত উম্মতির জন্য এত কান্না কেঁদেছেন যে মদিনার মাটিটা ভিজে কাদা হয়ে গেছে আর কাদা মাখা চেহারা নিয়ে সারা শরীরে কাদামা কাছে হারানিয়ে হাসরের ময়দানে নবী দাঁড়িয়েছেন নবীর চেহারা দেখে আপনার দয়া হবে মায়া হবে আর গুনাহগার উম্মত উম্মতিকে আপনি পার করে দেবেন সেই নবীর ভালোবাসাকে জিন্দা রাখার জন্য নবীও মসজিদ তৈরি করেছেন আপনিও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন আপনারা দিয়েছেন কিন্তু বাবা আল্লাহর নবী বলেছিলেন দশ সুসংবাদ পেয়ে গেল দশ জনকে এখানে মাত্র দশ জন ব্যক্তি একটা করে হাজার টাকা দিতে পারবেন এখন নাই এক মাসের মধ্যে দিয়ে দেবেন পারবেন দানের খাতায় আপনার নামটা আমি মুসাফির মানুষ আছি আমি আপনার জন্য আল্লাহ সবাই চলে গিয়েছিল দশ জন মানুষ সামনে বসেছিল আল্লাহ নবীর সঙ্গে।